তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যেটা কোনো অংশে কম যায় না, মানে আমি চব্বিশের লাইন আপ বলতে চাই না, আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই। এখনই ধরবে, আগে তো ছবিটা রিলিজ হয়। আমি যখন দেখেছি আমার তো সাংঘাতিক ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। পোস্টার ভালো হয়েছে তো? হ্যাঁ। আমি কোনো কথা বলতে চাই না এখন আর, আমি শুধু কাজে দেখাতে চাই ভাই। আমি কথা বলায় কখনোই বিশ্বাসী না, আমি সবসময় আমি আমার কাজটা সুন্দর করে করতে চাই, আমি একটা ভালো কাজ করতে চাই, মানুষ ভালো সিনেমা দেখতে চায়, সেটা কিন্তু আমরা লাস্ট ইডেও আমরা দেখেছি। আসলে এই যে ভালো সিনেমার যে মানুষ ভালো সিনেমা দেখতে চায় এবং ভালো সিনেমা দেখার জন্য যে অধীর আগ্রহে বসে থাকে, সেটা যাত্রাটা আমি দেখেছি যে গত রমজানের ঈদ থেকে শুরু হয়েছে, তপুর একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা এসে তুফান আকারে রূপ নিল রাফির সুরঙ্গ, হিমেলের প্রিয়তমা, সেটা এসে তারপর থেকে যে জোয়ারটা বইছে সবার মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, যেটা আমরা এক সময় শুনতাম হয়তো, যেটা এখন বলিউডে হচ্ছে, যেটা এখন তামিলে হচ্ছে, যেটা হলিউডে হচ্ছে, পুরো উন্নত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে, যে ভালো সিনেমা বানানোর একটা কম্পিটিশন। যারা ভালো নির্মাতা আছে তাদের একটা এমন জোয়ার এসেছে, যারা প্রডিউসার আছে, ভালো প্রোডাকশন হাউসগুলো আছে, তারা সবাই আবার জেগে উঠেছে লাস্ট ঈদের তুফানের পরে। তিনোটারই আলাদা আলাদা প্রোগ্রাম হবে, তিনোটা এক একটা নিয়ে ঢালাও করে বলবো, এখন শুধু তুফান।